আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আফরার জন্মদিন, আজকে এক বছর পূরণ হলো আমার মেয়েটা আলহামদুলিল্লাহ। গত বছর এই দিনে আমাদের পরিবার আলোকিত করে আমার মেয়েটা এসেছিল, আমাদের মেয়েটা এসেছিল, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। গত বছর এই দিনে তো হসপিটালে অ্যাডমিট ছিলাম, আর এবছর এই দিনে মেয়ের জন্য প্লাস পরিবারের সবার জন্য একটু রান্না বান্না করব, সেই সাথে কয়েকজন মিসকিনকে খাওয়াবো নিজেদের সাধ্য অনুযায়ী। যেহেতু আদিব জারিফ মাত্র অসুস্থ থেকে একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, সেই হিসেবে আমরাও মানসিকভাবে মাত্র ভালো হয়ে উঠছি আর কি। তো আজকে তেমন একটা বড় সড় কোনো আয়োজন করছি না, জাস্ট আমরা ঘরোয়াভাবে মেয়ের জন্ম তারিখটা স্মরণ রাখছি। তো এখানে আজকে আমি মোরগ পোলাও রান্না করব। মোরগ পোলাও রান্না করার জন্য ইতিমধ্যে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি, এগুলো হচ্ছে যে পাকিস্তানি যে মুরগিগুলো আর কি, সেগুলো রান্না করে নিয়েছি। আমি চারটা মুরগি একসাথে রান্না করেছি, আর এর জন্য আমি এখানে 2 কেজি চালের পোলার চাল রান্না করছি। তো চালটা আমরা নর্মালি দেখা যায় যেভাবে পোলাও রান্না করি সেম ওয়েতে করছি। আর মাংসের মধ্যে আমি যাবতীয় সব মশলা দিয়ে দিয়েছি, বাদাম বাটা থেকে শুরু করে টক দই, তারপর পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা। ব্যস্ততার কারণে আজকে আর ওইভাবে শেয়ার করা হয়নি, যেহেতু একা সব হ্যান্ডেল করতে হয়। আর আফরা যেহেতু এখন 1 বছর বয়স হয়েছে, এই সময়টা কিন্তু বাচ্চার মায়েদের জন্য কিন্তু অনেক বেশি ব্যস্ত দিন যায় আমার মনে হয়। কারণ হচ্ছে ওরা এখন হামাগুড়ি দিতে পারে, আর অনেক বাচ্চারা দেখা যায় এই সময় একটু একটু হাঁটতে পারে, এটা সেটা ধরতে পারে, এ কারণে ওর পেছনেই দিনের অর্ধেকটা সময় চলে যায়। তো আমি এখানে পোলাওটা একটু করে নিচ্ছি, আর পোলাওটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি চালটা। প্রথমে আমি পেঁয়াজ বেরাস্তা করার পরে, আর এর মধ্যে আমি এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন যতটুকু পরিমাণে আমি চাল দিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণে আমি পানি দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি যে মাংসটা রান্না করেছিলাম, মুরগি যে মাংসটা রান্না করেছিলাম, এর মধ্যে প্রায় আমার 1/2 কেজির মতো পানি মানে ঝোল আছে। তো সেই অনুপাতে আমি এখানে 1/2 কেজি ঝোল কম দিচ্ছি আর কি, পানি কম দিচ্ছি ভাতে। আর এখন আমি এখানে এর মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম, এটা যখন একটু মোটামুটি 80% মতো হয়ে গিয়েছে, একটু নেড়েছে, এর মধ্যে আমি মোরগ পোলাওয়ের জন্য যে মাংসটা রান্না করেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। মোরগ পোলাওয়ের ক্ষেত্রে দেখা যায় অর্ধেকটা ভাত আলাদা করে রেখে দিয়ে মাংস অর্ধেক দিয়ে দিতে হয়, এরপরে ভাতটা দিয়ে পরবর্তী লেয়ারে আবার মাংস দিতে হয়। মোট কথা হলো 1 লেয়ার ভাত হলে 1 লেয়ার মাংস, আবার 1 লেয়ার ভাত হলে 1 লেয়ার মাংস এভাবে দেয়। তবে যেহেতু ভাতের পরিমাণটা বেশি, এ কারণে আমি আর আলাদা করে রাখিনি, আমি জাস্ট ভাত একটু একপাশ করে নিয়ে মাঝখান করে মাংসগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঝোলগুলো এভাবে দিয়ে দিব। পুরোপুরি যখন রান্না হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে এটা মিক্স করে নিব, এ কারণে আর আমি ভাত আলাদা করে কখনো ঝামেলাতে যায় না আর কি। তো সবগুলো মাংস দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে এর মধ্যে আমি কিশমিশ দিব, আলু বোকারা দিব, এর মধ্যে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব প্রায় 10-12টার মতো। যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যখন এরকম হয়ে যাবে উপর দিয়ে জাস্ট কাঁচামরিচগুলো একটু চেপে দিলে কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার আসে, যেটা বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, আর চাইলে কিন্তু কেউ অনেকে কিন্তু আবার বেরেস্তাও দেয়, আমি যেহেতু বেরেস্তা মাংসের মধ্যে দিয়েছি আর পোলাওটা রান্না করার সময়ও পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, এ কারণে আলাদাভাবে আর উপরে বেরেস্তা দেওয়ার প্রয়োজন মনে করিনি। তো এটা আমি ভালো করে সব কিছু দিয়ে, আর এর মধ্যে আমি কেওড়া জল দিইনি, কারণ কেওড়া জল বা গোলাপ জল দিলে কেন জানি খাবারের মধ্যে যে ফ্লেভার যেটা আসে সেটা অতটা বেশি ভালো লাগে না, অনেক বেশি কেমন জানি মনে হয়, এ কারণে কেওড়া জল তেমন একটা খাওয়া হয় না আমাদের। তো এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিয়ে তারপর নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, আর তাওয়ার উপর আমি এখন পাতিলটা রেখে এটা 1 ঘন্টার মতো লো হিটে রেখে দিব। ইতিমধ্যে কিন্তু বেলুন দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, এখানে এই জায়গাটাতে একটু কেক কাটা হবে। তো আজকে আমার বাসায় যে আপাটা কাজ করে তার মেয়েও এসেছে সাথে, তো ও সহ সাথে সারাদিন আজকে যথেষ্ট হেল্প করছে, বেলুনগুলো ফুলানোর ক্ষেত্রে হেল্প করছে। তো আমরা মিলে হালকা করে একটু সাজিয়ে নিচ্ছি রুমটা।
এখানে তো আমার হাজব্যান্ড আদিব জারিফকে তো আপনারা চিনেন নিশ্চয়ই, যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বললাম। আর গোল্ডেন কালারের যে পাঞ্জাবি পরা, ও হচ্ছে আমার মেজ দেবর, আর আমি তো পরিবারের বড় বউ, সেটা আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন সবাই জানেন নিশ্চয়ই। এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের টি শার্ট পরা, ও হচ্ছে আমার ছোট দেবর। মেরুন কালার পাঞ্জাবি হচ্ছে আমার ছোট ভাই। আর এখানে আমার সাজদেবরকে দেখতে পাচ্ছেন। এখানে আমার সাথে আমাদের প্রতিবেশী ভাবিকে দেখতে পাচ্ছেন। আর আমার আম্মুকে তো আপনারা মোটামুটি সবাই চিনেন। কেক কাটার পর্ব শেষ। এখন আমি যে
মোরগ পোলাও করেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু প্রায় এক ঘন্টার মতো হয়ে গিয়েছে, তাওয়ার ওপর রাখার কারণে মোরগ পোলার নিচে কিন্তু কোনো দাগ লাগেনি, আর ঘন্টাখানেক রাখার কারণে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম এখনও। আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর আজকে মোরগ পোলার সাথে আমি ডিম করেছিলাম সিদ্ধ, সে সাথে সালাদ তো মাছ। ফ্রিজে জলপার আচা ছিল, সানজির আবার আচার চাচ্ছিল একটু, কারণ পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে একটু আচার না হলে আবার হয় না, তো আমরা সবাই একটু খেয়ে নিচ্ছি। আজকে আফরা কিন্তু অনেকগুলো পুতুল পেয়েছে, এখানে এই পুতুলটা দিয়েছিল পাশের বাসা থেকে, ছোট্ট একটা পরী এসেছিল ও দিয়েছে। যাই হোক, আমার আম্মু সে সাথে হচ্ছে ওর সেজো চাচা ছোট চাচা ওরা ওর আফরার জন্য ড্রেস দিয়েছে, আমি সবগুলো আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো এখানে যেই স্কার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর সেজো চাচা এনেছে, স্কার্টটা কিন্তু খুবই সুন্দর। গতকালকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর চাচার বিয়েতে পড়ার জন্য ওর জন্য একটা স্কার্ট নিয়েছি, তো এখন হচ্ছে সেম ওই ক্যাটাগরির মধ্যেই এই স্কার্টটা। এটা একটু বড় সাইজের নেওয়াতে ভালো হয়েছে, কারণ দেখা যায় বাচ্চাদের জন্য একটু বড় সাইজের হলে ভালো, ওদের গ্রোথ দেখা যায় মাশাল্লাহ দ্রুত হয়, যার কারণে একটু বড় সাইজের নিলে ভালো। এখানে এই ফ্রকটা হচ্ছে ওর ছোটো চাচা এনেছে, সে সাথে হচ্ছে এই পুতুলটা সহ এনেছে। মেয়েদের জন্য দেখা যায় পুতুলটা কমন একটা খেলনা, ওরা পুতুল পেলে ওটা নিয়ে খেলা শুরু করে দেয়, আর ছেলেদের জন্য তো গাড়ি খেলনা এই টাইপের আর কি। আর এখানে এই পুতুলটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে ওর মেজো চাচা এনেছে। তো এই তো মোটামুটি এগুলো হচ্ছে ওর আজকের জন্মদিনের গিফট। এছাড়াও হচ্ছে প্রতিবেশী ভাবিকে দেখিয়েছিলাম, উনি সুন্দর একটা পুতুল এনেছে, এটা কিন্তু খুব সুন্দর লাইট হয়, আবার নিজে নিজে চলে, সুন্দর লাগে, অন্ধকারে তো আরও বেশি ভালো লাগে। আফরা কিন্তু খুব বেশি এনজয় করছিল এটা লাইটিংটা দেখে, সুন্দর গান বাজে এটাতে, কপিরাইটের কারণে, কপিরাইট ক্লেম হওয়ার কারণে আমি পুতুলটাতে যে গানগুলো বাজে সেগুলো আপনাদেরকে দেখাই শোনাইনি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আফরা কিন্তু এটা ভালোই উপভোগ করছে।
আজকে জন্মদিন হিসেবে মোটামুটি অন্যান্য দিনের তুলনায় একটু ব্যস্ত থাকবো, সে কারণে আমার আম্মু গতকালকে গিয়ে ওর জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছিল। আর এখানে যেহেতু এখন মোটামুটি শীত চলেই আসছে, আর অল্প কয়েকদিন পর থেকে দেখা যাবে মোটামুটি শীতের একটা আমেজ থাকবে, এখনই কিন্তু সকাল সকাল বা ভোর রাত্রে যেটাকে বলি আমরা ঠান্ডা লাগে, তো সেই হিসেবে আম্মু শীতের জন্য ওর কাপড় চোপড় মোটামুটি শীতে পরার জন্য ওইটা করে নিয়েছে, গেঞ্জি কাপড়ের ফুল হাতা। প্রতিটা ড্রেসই আমার কাছে ভালো লেগেছে, আর বাচ্চাদের জন্য দেখা যায় বিভিন্ন ডিজাইনের ড্রেস হলে ভালো লাগে, এই জন্য এখানে যে কয়টা নিয়েছে ডিজাইন চেঞ্জ করে নেওয়া হয়েছে। ওদের জন্য দেখা যায় শীতের সময় ফুল হাতা, গেঞ্জি, প্যান্ট এগুলোর প্রয়োজন বেশি হয়, বারবার চেঞ্জ করতে হয়, ময়লা করে ফেলে, এ কারণে দেখা যায় বেশি প্রয়োজন হয় শীতের কাপড় চোপড়। আগে আগে কিনে রাখলে এটা সেটা আরও বেশি ভালো, আর এটাও কিন্তু ভালো লেগেছে। তো আজকে ভ্লগটা আমি এখানে শেষ করব আফরার ড্রেস দেখাতে দেখাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।